বিজ্ঞান ও কুসংস্কার। ভূমিকা: ধর্মকারার প্রাচীরে বজ্র হানো, এ অভাগা দেশে জ্ঞানের আলোক আনো। একটা সময় ছিল যখন শ্রীরামচন্দ্রের অহল্যা উদ্ধার কিংবা পৌরাণিক রাজা মহারাজদের স্বর্গমর্তে চলাফেরা, গান্ধারীর কলসের মধ্যে সন্তানের প্রসব কাহিনী শুনে আমরা বিস্মিত হতাম। কিন্তু বর্তমানে বিজ্ঞানের দৌলতে এসব কিছুই অলৌকিকতার গণ্ডি পেরিয়ে সহজ বাস্তবতায় উপনীত হয়েছে। অনুর্বর মৃত্তিকাকে উর্বর করে তুলে মহাকাশ গ্রহে গ্রহান্তরে যাত্রা করে টেস্ট টিউবের মধ্যে নতুন প্রাণের স্পন্দন জাগিয়ে অপ্রতিহত গতিতে সাফল্যের অভিমুখে ছুটে চলেছে বিজ্ঞান। কিন্তু বুদ্ধির জটাবন্ধন এখনও কোথাও না কোথাও পাকিয়ে রয়েছে। তাই তো মানুষ বিশ্বাস করে নানা কুসংস্কার। বিজ্ঞান: সায়েন্স ইজ দ্য ওয়ে টু টেক দ্য ম্যাটার উইথ জাজমেন্ট। বুদ্ধি দিয়ে বিচার করে কোনো কিছু মেনে নেওয়ার নামই হলো বিজ্ঞান। বিজ্ঞান প্রত্যক্ষ প্রমাণের উপর নির্ভরশীল। কুসংস্কার: কুসংস্কার হলো মানব জীবনের সেই অন্ধকারাচ্ছন্ন অধ্যায় যা জীবনের গতিকে পিছিয়ে দেয়। সভ্যতার অগ্রগতি নয়, সভ্যতার পশ্চাৎগমনই হলো কুসংস্কার। বিজ্ঞান ও কুসংস্কার: আমি বিধান ভাঙছি, আমি শক্তিমান। বিজ্ঞান ও কুসংস্কার দুই মেরুতে অবস্থিত। বিজ্ঞানের ভিত্তি যুক্তিতর্ক, বিচার বিশ্লেষণ। যা যুক্তিগ্রাহ্য নয় বিজ্ঞান তাকে স্বীকার করতে চায় না। অপরপক্ষে কুসংস্কারের ভিত্তি হলো শুধুই অন্ধবিশ্বাস। বিজ্ঞান নির্ভর মানুষের মধ্যেও বাসা বেঁধেছে কুসংস্কার। যেমন এক শালিক দেখে দিন খারাপ যাওয়া, বিড়ালের পদ্রিঙানোতে বিপদের আশঙ্কা, এক চোখ দেখা ইত্যাদি। বর্তমান যুগে কুসংস্কার: যে জাতি জীবনহারা অচল অসর, পদে পদে বাঁধে তারে জীর্ণ। আজকের এই একবিংশ শতাব্দীতেও আমরা পুরোপুরি বিজ্ঞান মনস্ক হতে পারিনি। আমরা আজও ভূত প্রেত ওঝা গুণিনে বিশ্বাস করি। বাড়িতে ছেলে মরমরো তাকে হাসপাতালে না নিয়ে গিয়ে মা কালীর কাছে হত্যে দিই। মন্ত্রে তন্ত্রে আজও আমাদের অটুট বিশ্বাস। আজও আমরা ডাইনি তন্ত্রে বিশ্বাস করি। ডাইনি বলে কোনো নিরপরাধ নারীকে মহা উল্লাসে পুড়িয়ে মারি। আজও কোথাও না কোথাও মৃত স্বামীর জ্বলন্ত চিতায় আত্মাহুতি দিতে হয় স্ত্রীকে। ভারতবর্ষে কুসংস্কার: কিছু বছর আগে সারা ভারতবর্ষব্যাপী গণেশকে দুধ খাওয়ানোর নামে চলল গ্যালন গ্যালন দুধের অপচয়। সমাজের সর্বস্তরের মানুষ এতে সামিল হয়েছিল। অবশেষে বিজ্ঞানীরা এর কারণ অনুধাবন করলে বিশ্বের দরবারে ভারতের মাথা নিচু হয়ে যায়। পাশ্চাত্য কুসংস্কার: শুধুমাত্র আমাদের দেশে নয়, জ্ঞান বিজ্ঞানে উন্নত পাশ্চাত্যেও নানা কুসংস্কার বর্তমান। সেখানে ১৩ একটি অশুভ সংখ্যা, কেউ কেউ আবার লাকি নাম্বার, লাকি পার্সন ইত্যাদি সম্পর্কে বিশ্বাসী। ভাগ্য ফেরানোর জন্য কেউ কেউ আংটি বা কবচ ধারণ করে থাকেন। কুসংস্কার প্রতিকার: এ অভাগা দেশ হতে হে মঙ্গলময় দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়। সমাজ থেকে এইসব কুসংস্কার দূরীকরণের জন্য বিজ্ঞান তথা বিজ্ঞান চেতনার প্রসার ঘটাতে হবে। কারণ বিজ্ঞানের আলো যত দূর থেকে দূরান্তে ছড়িয়ে পড়বে, কুসংস্কারের জগৎ তত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হবে। গ্রামে গ্রামে বস্তিতে বস্তিতে কুসংস্কারের অর্থহীনতা ফুটিয়ে তুলতে হবে। পথনাটিকা, ম্যাজিক, সেমিনারের মাধ্যমে জনসচেতনতা বাড়িয়ে তুলতে হবে। সরকারি উদ্যোগে টেলিভিশন, রেডিওর মাধ্যমেও প্রচার চালানো যেতে পারে। কুসংস্কার দূরীকরণে ছাত্র সমাজ: ছাত্র সমাজ হলো দেশের ভবিষ্যৎ, তাই তাদের বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত ও যুক্তিনিষ্ঠ করতে হবে। নানান বিজ্ঞান প্রদর্শনী, পথনাটিকা, গ্রাম্যসভার মাধ্যমে ছাত্রছাত্রীরা অশিক্ষিত মানুষকে শিক্ষিত করতে পারে। উপসংহার: বিজ্ঞান হলো সভ্যতার অগ্রগতির জয়রথ। তাকে সচল রাখতে সর্বদা আমাদের সতর্ক থাকতে হবে। তাই কুসংস্কারকে পরাস্ত করার জন্য আমাদেরকে বিজ্ঞানের প্রজ্বলিত আলোকবর্তিকা নিয়ে এগিয়ে যেতে হবে। কারণ আচার্য প্রফুল্লচন্দ্র রায় বলেছিলেন, বিজ্ঞানী বর্তমান জগতের উন্নতির মাপকাঠি, বিজ্ঞানের অগ্রগতি সভ্যতার অগ্রগতি। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই।